প্রথম তিমোথিও এক অধ্যায়। আমাদের নাজাদদাতা আল্লাহ ও মসিসার হুকুমে আমি পৌল ঈসা মসিহের একজন সাহাবি হয়েছি। মসিসার উপরই আমাদের সব আশা। ইমানদার হিসেবে আমার সত্যিকারের সন্তান তিমোথিয়ের কাছে আমি এই চিঠি লিখছি। আমাদের পিতা আল্লাহ ও আমাদের হযরত ঈসা মসিহ তোমাকে রহমত, মমতা ও শান্তি দান করুন। মেসিডোনিয়াতে যাবার সময় আমি তোমাকে যা বলেছি এখনও তাই বলছি। তুমি ইফিস শহরেই থাকো, যাতে কতগুলো লোককে নির্দেশ দিতে পারো যেন তারা আর ভুল শিক্ষা না দেয়। তাদের এই নির্দেশও দিও যেন তারা গল্পকথায় ও বড় বড় বংশতালিকার দিকে মনোযোগ না দেয়। এগুলো আল্লাহর কাজ বাদ দিয়ে নানা তর্কাতর্কি সৃষ্টি করে, কিন্তু আল্লাহ কিভাবে তার কাজ পরিচালনা করেন তা ইমানের মধ্য দিয়ে জানা যায়। এই নির্দেশের উদ্দেশ্য হল মহাব্বত জাগিয়ে তোলা। এই মহাব্বত খাঁটি দিল, পরিষ্কার বিবেক ও সত্যিকারের ইমানের মধ্য থেকে আসে। কিছু লোক এইসব থেকে সরে গিয়ে বাজে কথাবার্তার দিকে ঝুঁকে পড়েছে। তারা যদিও নিজেদের কথা নিজেরাই বোঝে না এবং যে বিষয়ে জোর দিয়ে বলছে সেই বিষয় সম্বন্ধ জানে না, তবুও তারা মুসা শরীয়তের ওস্তাদ হতে চায়। আমরা জানি শরীয়ত ভালো, অবশ্য তা যদি ঠিকভাবে কাজে লাগানো হয়। আমরা এও জানি কোনো সৎ লোকের জন্য এই শরীয়ত দেওয়া হয়নি, তা দেওয়া হয়েছিল তাদেরই জন্য যারা আইন অমান্য করে ও অবাধ্য হয়, যারা ভয়হীন ও গুণাগার, যারা অপবিত্র ও অধার্মিক, যারা মা বাবাকে হত্যা করে, যারা খুন করে, যারা জেনা করে, যারা সমকামী, যারা গোলাম ব্যবসা করে, যারা মিথ্যা কথা বলে ও মিথ্যা সাক্ষ্য দেয়, আর যারা সত্য শিক্ষার বিরুদ্ধে অন্য কোনো কাজ করে। গৌরবময় আল্লাহর মহান সুসংবাদ অনুসারে যে শিক্ষা, সেই শিক্ষাই হল সত্য শিক্ষা। এই সুসংবাদ তবলিগের ভার তিনি আমার উপরে দিয়েছেন। মসিসা, যিনি আমাদের প্রভু, তিনি আমাকে শক্তি দান করেছেন, তাকে আমি শুক্রিয়া জানাই, কারণ তিনি আমাকে বিশ্বস্ত মনে করে তার এবাদত কাজে নিযুক্ত করেছেন। যদিও আমি আগে মসিহের নিন্দা করতাম আর জুলুমবাজ ও বদরাগী ছিলাম, তবু আমাকেই তিনি এই কাজে নিযুক্ত করেছেন। আমাকে তিনি দয়া করেছেন, কারণ আমি ইমান আনিনি বলে আমি না জেনেই সেই সব করতাম। আমাদের প্রভু আমাকে অশেষ দয়া করেছেন এবং মসিহ ঈসার সঙ্গে যুক্ত হবার ফলে যে বিশ্বাস ও মহাব্বত আসে তা দান করেছেন। এই কথা বিশ্বাসযোগ্য এবং সম্পূর্ণভাবে গ্রহণেরও যোগ্য যে গুণাগারদের নাজাত করবার জন্যই মসিহ ঈসা দুনিয়াতে এসেছিলেন। সেই গুণাগারদের মধ্যে আমিই প্রধান, আর সেজন্যই আল্লাহ আমাকে মমতা করেছেন, যেন প্রধান গুণাগার যে আমি, আমার মধ্য দিয়েই মসিহ ঈসা তাঁর অসীম ধৈর্য দেখাতে পারেন। তার উপর ইমানের ফলে যারা অনন্ত জীবন পাবে তারা যেন আমাকে দেখে শিখতে পারে, সেজন্যই তিনি আমার প্রতি এই রকম করেছেন। যিনি সমস্ত যুগের বাদশা, যার কোনো ক্ষয় নেই এবং যাকে দেখা যায় না, চিরকাল সেই একমাত্র আল্লাহর সম্মান ও গৌরব হোক, আমিন। স্নেহের সন্তান তিমোথিও, তোমার সম্বন্ধে অন্যেরা নবী হিসেবে যে কথা বলেছিলেন সেই কথা অনুসারে আমি তোমাকে এই নির্দেশ দিচ্ছি। সেই কথা মনে রেখে তুমি মসিহের পক্ষে প্রাণপণে যুদ্ধ করে যাও, আর সেই সঙ্গে ইমান ও পরিষ্কার বিবেক রক্ষা করো। কিছু লোক বিবেকের কথা না শুনে তাদের ইমানে ভাঙন ধরিয়েছে। সেই লোকদের মধ্যে আছে হুমিনায় আর আলেকজান্ডার। তাই আমি শয়তানের হাতেই তাদের ছেড়ে দিয়েছি, যেন তারা এই শিক্ষা পায় যে কুফরি করতে নেই। প্রথম তিমোথিও দুই অধ্যায়। প্রথমে আমি বলছি, সকলের জন্য আল্লাহর কাছে যেন মিনতি, মোনাজাত, অনুরোধ ও শুক্রিয়া জানানো হয়। এভাবে বাদশাহদের জন্য
আর যাদের হাতে ক্ষমতা আছে তাদের সকলের জন্য মোনাজাত করতে হবে, যাতে আল্লাহর প্রতি ভয় দেখিয়ে এবং সৎভাবে চলে আমরা স্থির ও শান্তিপূর্ণ জীবন কাটাতে পারি। আমাদের নাজাত দাতা আল্লাহর চোখে তা ভালো এবং এতেই তিনি খুশি হন। তিনি চান যেন সবাই নাজাত পায় এবং মসিহের বিষয়ে সত্যকে গভীরভাবে বুঝতে পারে। আল্লাহ মাত্র একজনই আছেন এবং আল্লাহ ও মানুষের মধ্যে মধ্যস্থ মাত্র একজন আছেন, সেই মধ্যস্থ হলেন মানুষ মসিহ ঈসা। তিনি সব মানুষের মুক্তির মূল্য হিসেবে নিজের জীবন দিয়েছিলেন। আল্লাহর ঠিক করার সময়ে সেই বিষয়ে সাক্ষ্য দেয়া হয়েছে, আর এই সাক্ষ্য দেবার জন্য আল্লাহ আমাকে তবলিগকারী, সাহাবি ও অইহুদীদের কাছে ইমান এবং সত্যের ওস্তাদ হিসেবে নিযুক্ত করেছেন। আমি সত্যি কথা বলছি, মিথ্যা বলছি না। আমি চাই যেন সব জায়গায় পুরুষেরা রাগ বা ঝগড়ার মনোভাব না রেখে খাঁটি দিলে দুহাত তুলে মোনাজাত করে। আমি এটাও চাই যেন স্ত্রীলোকেরা ভদ্রভাবে ও ভালো বিচার বুদ্ধি ব্যবহার করে উপযুক্ত কাপড় চোপড় পরে। তারা যেন নানা রকমের চুলের বেনি বেঁধে সোনা ও মুক্তার গয়না পরে আর দামি দামি কাপড় চোপড় দিয়ে নিজেদের না সাজায়, তার বদলে যেন তারা ভালো ভালো কাজ দিয়ে নিজেদের সাজায়। যে স্ত্রীলোকেরা নিজেদের আল্লাহ ভক্ত বলে থাকে সেই স্ত্রীলোকদের পক্ষে সেটাই হবে উপযুক্ত কাজ। কথা না বলে এবং সম্পূর্ণভাবে বাধ্য থেকে স্ত্রীলোকেরা শিক্ষা লাভ করুক। শিক্ষা দেবার ও পুরুষের উপর কর্তা হবার অনুমতি আমি কোনো স্ত্রীলোককে দেই না, তার বরং চুপ করে থাকাই উচিত, কারণ প্রথমে আদমকে ও পরে হাওয়াকে সৃষ্টি করা হয়েছিল। তাছাড়া আদম ছলনায় ভোলেননি, কিন্তু স্ত্রীলোক সম্পূর্ণভাবে ভুলেছিলেন এবং আল্লাহর হুকুম অমান্য করেছিলেন। তবে তিনি সন্তান জন্ম দেবার মধ্য দিয়ে নাজাত পাবেন। অবশ্য স্ত্রীলোকদের ভালো বিচার বুদ্ধি ব্যবহার করে ইমান, মহাব্বত ও পবিত্রতায় চলতে হবে। প্রথম তিমোথিও 3 অধ্যায়। এই কথা বিশ্বাসযোগ্য যে যদি কেউ জামাতের পরিচালক হতে চায় তবে সে একটা ভালো কাজ করবার ইচ্ছাই করে। পরিচালককে সেজন্য এমন হতে হবে যেন কেউ তাকে দোষ দিতে না পারে। তার মাত্র একজন স্ত্রী থাকবে, তিনি নিজেকে দমনে রাখবেন এবং তার ভালো বিচার বুদ্ধি থাকবে। তিনি ভদ্র হবেন ও মেহমানদারি করতে ভালোবাসবেন, অন্যদের শিক্ষাদান করবার ক্ষমতা তার থাকবে। তিনি যেন মাতাল ও বদমেজাজি না হন, বরং তার স্বভাব যেন নম্র হয় এবং তিনি যেন ঝগড়াটে বা টাকার লোভী না হন। তিনি যেন উপযুক্তভাবে তার নিজের বাড়ির সব কিছু পরিচালনা করেন এবং তার ছেলেমেয়েরা যেন বাধ্য ও ভদ্র হয়। যিনি তার নিজের বাড়ির ব্যাপার পরিচালনা করতে জানেন না তিনি কি করে আল্লাহর জামাতের দেখাশোনা করবেন? জামাতের পরিচালক যেন নতুন ইমানদার না হন, কারণ নতুন ইমানদার হলে তিনি হয়তো অহংকারে ফুলে উঠবেন এবং ইবলিসকে দেওয়া শাস্তির যোগ্য হবেন। বাইরের লোকদের কাছে তার সুনাম থাকা দরকার, যেন তিনি দুর্নামের ভাগী না হন এবং ইবলিসের ফাঁদে না পড়েন। তেমনি করে খেদমতকারীরাও যেন সম্মান পাবার যোগ্য এবং এক কথার লোক হন, তারা যেন মাতাল না হন আর অন্যায় লাভের দিকে যেন তাদের ঝোঁক না থাকে। তারা যেন পরিষ্কার বিবেকে ঈসাই ইমানের গোপন সত্য ধরে রাখেন। তাদের আগে যাচাই করে দেখতে হবে, তারপর যদি তারা নির্দোষ বলে প্রমাণিত হন তবে খেদমতকারী হতে পারবেন। ঠিক সেভাবে তাদের স্ত্রীরাও যেন সম্মানের যোগ্য হন, তারা যেন অন্যের দুর্নাম করে না বেড়ান এবং নিজেদের দমনে রাখেন, সব বিষয়ে যেন তাদের বিশ্বাস করা যায়। খেদমতকারীরও মাত্র একজন স্ত্রী থাকবে, তিনি যেন ভালোভাবে তার ছেলে মেয়েদের ও সংসার পরিচালনা করেন।
যে খেদমতকারী ভালোভাবে কাজ করেন তিনি সম্মান লাভ করেন, এবং মসি ঈসার উপর ইমানের দরুন তার দিল সাহসে পূর্ণ হয়। আমি আশা করছি শীঘ্রই তোমার কাছে যেতে পারব, কিন্তু যদি কোনো কারণে আমার যেতে দেরি হয় সেজন্য আমি তোমার কাছে এইসব লিখছি, যেন তুমি জানতে পারো আল্লাহর পরিবারের লোকদের চালচলন কিরকম হওয়া উচিত। এই পরিবার হল জীবন্ত আল্লাহর জামাত, যা ভিত্তি ও খুঁটির মতো আল্লাহর সত্যকে ধরে রাখে। ঈসাই ইমানের গোপন সত্য যে মহান তা অস্বীকার করা যায় না। সেই সত্য এই, তিনি মানুষ হিসেবে প্রকাশিত হলেন, তিনি যে নির্দোষ পাক রূহ তা প্রমাণ করলেন, ফেরেশতারা তাকে দেখেছিলেন, সমস্ত জাতির কাছে তার বিষয়ে তাবলীগ করা হয়েছিল, দুনিয়াতে তার উপর লোকেরা ইমান এনেছিল, বেহেশতে তাকে মহিমার সঙ্গে তুলে নেওয়া হয়েছিল। প্রথম তিমোথিও চার অধ্যায়। পাকরুহ পরিষ্কারভাবে বলেছেন ভবিষ্যতে কিছু লোক ঈসাই ইমান থেকে দূরে সরে যাবে এবং ছলনাকারী রুহ ও ভূতদের শিক্ষার দিকে ঝুঁকে পড়বে। বিবেক অসাড় হয়ে গেছে এমন সব মিথ্যাবাদী লোকদের ভণ্ডামির জন্য এই রকম হবে। এরা মানুষকে বিয়ে না করবার হুকুম দেয় এবং কোনো কোনো খাবার খেতে নিষেধ করে, কিন্তু ইমানদারেরা যারা আল্লাহর সত্যকে জেনেছে তারা যেন আল্লাহকে শুকরিয়া জানিয়ে খায়, সেজন্যই তো আল্লাহ এইসব খাবার সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্ট প্রত্যেকটি জিনিস ভালো, তাই কোনো জিনিস হারাম মনে করে বাদ দেওয়া উচিত নয়, কিন্তু তা যেন আল্লাহকে শুকরিয়া জানিয়ে গ্রহণ করা হয়, কারণ আল্লাহর কালাম ও মোনাজাতের মধ্য দিয়ে তা পাকসাফ হয়। যদি তুমি এইসব বিষয় ভাইদের বুঝিয়ে দাও তবে ঈসাই ইমানের যে সত্য ও নির্ভুল শিক্ষা তুমি মেনে চলেছ তাতে পাকা হয়ে মসি ঈসার একজন উপযুক্ত সেবাকারী হবে। আল্লাহর প্রতি ভয়হীন গল্পকথা থেকে দূরে থাকো, ওগুলো তো বুড়িদের বানানো গল্পের মতো, তার চেয়ে বরং আল্লাহ ভয়ের অভ্যাস করো। শারীরিক ব্যায়ামে কিছু লাভ হয় বটে, কিন্তু আল্লাহ ভয়ে সব দিক থেকে লাভ হয়, তাতে এই জীবন এবং পরজীবনের জন্য আশ্বাস রয়েছে। এই কথা বিশ্বাসযোগ্য এবং সম্পূর্ণভাবে গ্রহণেরও যোগ্য, এজন্যই আমরা প্রাণপণে পরিশ্রম করছি এবং আগ্রহের সঙ্গে কাজ করছি, কারণ জীবন্ত আল্লাহর উপরে আমরা আশা রেখেছি। তিনি সব মানুষের নাজাত দাতা, বিশেষভাবে তাদের যারা তার উপর ঈমান আনে। তুমি এইসব বিষয়ে হুকুম ও শিক্ষা দাও, তুমি যুবক বলে কেউ যেন তোমাকে তুচ্ছ না করে, কথায় চালচলনে মহাব্বতে বিশ্বাসে এবং পবিত্রতায় তুমি ইমানদারদের কাছে আদর্শ হও। আমি না আসা পর্যন্ত তুমি ইমানদারদের পাক কিতাব তেলাওয়াত করা, তাবলীগ করা ও শিক্ষা দেওয়ার কাজে নিজেকে ব্যস্ত রাখো। জামাতের নেতারা যখন তোমার উপরে তাদের হাত রেখেছিলেন তখন নবী হিসেবে কথা বলবার মধ্য দিয়ে যে বিশেষ দান তোমাকে দেয়া হয়েছিল সেই দান তুমি অবহেলা করো না। এইসব বিষয়ে মনোযোগী হও, নিজেকে সম্পূর্ণভাবে তার মধ্যে ডুবিয়ে রাখো, যেন সবাই দেখতে পায় যে তুমি এগিয়ে যাচ্ছ। তোমার নিজের বিষয়ে এবং তোমার শিক্ষার বিষয়ে সতর্ক থাকো, এইসব করতে থাকো, কারণ তাতে তুমি নিজেকে রক্ষা করতে পারবে এবং যারা তোমার কথা শুনবে তাদেরও রক্ষা করতে পারবে। প্রথম তিমোথিও পাঁচ অধ্যায়। যারা বৃদ্ধ তাদের দোষ দেখাতে গিয়ে কড়া ভাষা ব্যবহার করো না, বাবার মতো মনে করে তাদের সংশোধন করো, যুবকদের ভাইয়ের মতো মনে করে তাদের সংশোধন করো, বয়স্ক স্ত্রীলোকদের মায়ের মতো মনে করে সংশোধন করো, এবং যুবতীদের বোনের মতো মনে করে পবিত্র ভাব বজায় রেখে সংশোধন করো। যেসব বিধবাদের কেউ নেই তাদের
যত্নের সঙ্গে দেখাশোনা করো। কিন্তু কোনো বিধবার যদি ছেলে মেয়ে বা নাতি নাতনি থাকে, তবে সেই ছেলে মেয়ে বা নাতি নাতনিরাই যেন প্রথমে নিজের নিজের পরিবারের প্রতি কর্তব্য করে আল্লাহ ভয় দেখাতে শেখে। এভাবে তারা তাদের বাপদাদাদের স্নেহের ঋণ শোধ করতে পারবে, আর এতেই আল্লাহ সন্তুষ্ট হন। যে বিধবার কেউ নেই, সে আল্লাহর উপরেই তার আশা রেখে দিন রাত আল্লাহর কাছে মোনাজাত ও অনুরোধ করতে থাকে। কিন্তু যে বিধবা যেভাবে খুশি জীবন কাটায়, সে জীবিত অবস্থায়ও মরার মতো। এইসব বিষয়ে নির্দেশ দাও যাতে কেউ তাদের দোষ দিতে না পারে। যে নিজের আত্মীয়দের বিশেষ করে নিজের পরিবারের দেখাশোনা করে না, সে তার দ্বারা তার ঈমানকে অস্বীকার করেছে, সে অঈমানদারদের চেয়েও খারাপ। বিধবাদের নামের তালিকায় কোনো বিধবার নাম যোগ করবার আগে দেখতে হবে যে তার বয়স 60 বছরের কম নয় এবং সে স্বামীর প্রতি বিশ্বস্ত ছিল। এছাড়া ভালো কাজের জন্য তার সুনাম থাকতে হবে। এইসব ভালো কাজের মধ্যে রয়েছে ছেলে মেয়ে মানুষ করা, মেহমানদারি করা, আল্লাহর বান্দাদের পা ধোয়ানো, যারা কষ্টে পড়েছে তাদের সাহায্য করা, আর অন্যান্য সৎ কাজে যোগ দেয়া। যুবতী বিধবাদের নাম বিধবার তালিকায় লিখো না, কারণ যখন তাদের শরীরের কামনা বাসনা চঞ্চল হয়ে ওঠে এবং মসিহের প্রতি তাদের ভয় কমে আসে, তখন তারা বিয়ে করতে চায়। এতে তারা তাদের আগের ওয়াদা ভাঙে বলে নিজেদের উপর শাস্তি ডেকে আনে। এছাড়া তারা বাড়ি বাড়ি ঘুরে অলস হতে শেখে। তারা যে কেবল অলস হয় তা নয়, কিন্তু বাজে কথা বলতে ও পরের বিষয় নিয়ে আলোচনা করতে শেখে এবং যা তাদের বলা উচিত নয় সেই সব কথা বলে। সেজন্য আমি এই উপদেশ দিই যে যুবতী বিধবারা বিয়ে করুক, সন্তানের মা হোক, নিজের নিজের সংসারে দেখাশোনা করুক এবং নিন্দা করবার জন্য শত্রুদের কোনো সুযোগ না দিক। এর মধ্যেই তো কয়েকজন বিধবা ফিরে গিয়ে শয়তানের পথে চলছে। ঈসাই ইমানদার কোনো স্ত্রীলোকের ঘরে কয়েকজন বিধবা থাকলে সেই স্ত্রীলোকই তাদের দেখাশোনা করুক। এইসব বিধবার ভার জামাতের উপর চাপানো উচিত নয়, যাতে যেসব বিধবার কেউ নেই, জামাত তাদের দেখাশোনা করতে পারে। জামাতের যেসব প্রধান নেতারা ভালোভাবে জামাতের পরিচালনা করেন, বিশেষ করে যারা আল্লাহর কালাম তাবলীগ ও শিক্ষা দান করবার জন্য পরিশ্রম করেন, তাদের পাওনা দ্বিগুণ হওয়া উচিত। পাক কিতাবে আছে, শস্য মাড়াই করবার সময় বলদের মুখে জালতি বেদনা। আরও লেখা আছে, যে কাজ করে সে বেতন পাবার যোগ্য। দুই বা তিনজন সাক্ষীর কথা ছাড়া জামাতের কোনো প্রধান নেতার বিরুদ্ধে কোনো দোষের কথায় কান দিও না। যেসব প্রধান নেতারা গুনাহ করতেই থাকেন, জামাতের সমস্ত লোকদের সামনে তাদের দোষ দেখিয়ে দিও, যাতে অন্যান্য নেতারাও ভয় পান। আল্লাহ ও মসি ঈসা এবং বাছাই করা ফেরেশতাদের সামনে আমি তোমাকে এই হুকুম দিচ্ছি, কারো পক্ষ না নিয়ে এই সব করো এবং একচোখা হয়ে কোনো কাজ করো না। তাড়াতাড়ি করে কারো ওপর হাত রেখে কাউকে কোনো পদে নিযুক্ত করো না। অন্যেরা যখন গুনাহ করে তখন তাদের সঙ্গে যোগ দিও না, নিজেকে খাঁটি রেখো। তোমার প্রায় অসুখ হয় বলে হজমের জন্য অল্প অল্প করে আঙ্গুর রস খেও, কেবল পানি খেও না। কোনো কোনো লোকের গুনাহ এত স্পষ্টভাবে দেখা যায় যে তার বিচার আগেই হয়ে যায়, আবার কোনো কোনো লোকের গুনাহ পরে দেখা যায়। তেমনি করে সৎ কাজ স্পষ্টভাবে দেখা যায়, আর যেগুলো স্পষ্ট নয় সেগুলো লুকানো থাকে না। প্রথম তিমোথিও 6 অধ্যায়। যেসব গোলামদের কঠোর পরিশ্রম করতে হয়, তারা সবাই তাদের মালিকদের সমস্ত সম্মান পাবার যোগ্য বলে মনে করুক, যেন কেউ আল্লাহর নামের এবং আমাদের শিক্ষার নিন্দা করতে না পারে। যে গোলাম ঈসাই ইমানদার মালিকের অধীন, সে যেন ইমানদার ভাই বলেই সেই মালিককে তুচ্ছ না করে, বরং আরও ভালোভাবে তার সেবা করে। কারণ তার সেবায় যিনি উপকার পাচ্ছেন তিনি তো ইমানদার
এবং তার প্রিয়, এইসব বিষয় শিক্ষা দাও এবং উপদেশ দাও। কেউ যদি অন্যরকম শিক্ষা দেয় এবং সত্য উপদেশ, অর্থাৎ আমাদের হযরত ঈসা মসীহের শিক্ষা ও আল্লাহ ভয় শিক্ষা মেনে না নেয়, তবে সে অহংকারী, সে কিছুই বোঝে না। ঝগড়া এবং তর্কাতর্কি করা যেন তার একটা রোগে দাঁড়িয়ে যায়। এসবের ফল হল হিংসা, ঝগড়া, নিন্দা, কুসন্দেহ আর নীচ মনা লোকদের মধ্যে অনবরত গোলমাল। এই লোকদের মধ্যে আল্লাহর সত্য নেই। তারা ঈসাই ইমানকে একটা জাগতিক লাভের উপায় বলে মনে করে, কিন্তু আসলে সন্তুষ্ট মনে ঈসাই ইমান অনুসারে চললে মহালাভ হয়। দুনিয়াতে আমরা তো কিছুই সঙ্গে নিয়ে আসিনি, আর দুনিয়া থেকে কিছুই সঙ্গে নিয়ে যেতে পারবো না, তবে খাবার ও কাপড় থাকলেই আমরা সন্তুষ্ট থাকব। কিন্তু যারা ধনী হতে চায় তারা নানা পরীক্ষায় এবং ফাঁদে পড়ে, আর এমন সব বাজে ও অনিষ্টকর ইচ্ছা তাদের মনে জাগে যা লোককে ধ্বংস ও সর্বনাশের তলায় ডুবিয়ে দেয়। সব রকম খারাপের গোড়াতে রয়েছে টাকা পয়সার প্রতি ভালোবাসা। অনেকে টাকা পয়সার লোভে ঈসাই ইমান থেকে সরে গিয়ে নিজেদের উপর অনেক দুঃখ ডেকে এনেছে। কিন্তু তুমি তো আল্লাহর বান্দা, এই সব থেকে তুমি পালাও। সৎ জীবন, আল্লাহ ভয়, বিশ্বাস, মহাব্বাত, ধৈর্য ও নরম স্বভাবের জন্য আগ্রহী হও। মসিহের উপর ইমানের জন্য তার পক্ষে প্রাণপণে যুদ্ধ চালিয়ে যাও, যে অনন্ত জীবনের জন্য আল্লাহ তোমাকে ডেকেছিলেন সেই অনন্ত জীবন ধরে রাখো। তুমি অনেক লোকের সামনেই তোমার ইমানের সাক্ষ্য দিয়েছিলে। আল্লাহ, যিনি সবকিছুকে জীবন দান করেন, আর মসিহা, যিনি পন্তীয় পিলাতের সামনে সত্যের বিষয়ে সাক্ষ্য দিয়েছিলেন, সেই আল্লাহ ও মসিহার সামনে আমি তোমাকে এই হুকুম দিচ্ছি। আমাদের হযরত ঈসা মসীহ প্রকাশিত না হওয়া পর্যন্ত নিখুঁতভাবে আমার হুকুম পালন করে যাও, যেন কেউ তোমার নিন্দা করতে না পারে। সেই গৌরবময় আল্লাহ, যিনি একমাত্র শাসনকর্তা, যিনি বাদশাহদের বাদশাহ ও প্রভুদের প্রভু, তিনি তার উপযুক্ত সময়ে মসীহকে প্রকাশ করবেন। একমাত্র আল্লাহ মৃত্যুর অধীন নন, তিনি এমন নূরে বাস করেন যেখানে কোনো মানুষ যেতে পারে না। কোনো মানুষ কোনোদিন তাকে দেখেওনি, দেখতেও পায় না। সম্মান এবং ক্ষমতা চিরকাল তারই। আমিন। যারা এই দুনিয়াতে ধনী তাদের এই নির্দেশ দাও, যেন তারা অহংকার না করে ও অস্থায়ী ধনের উপর ভরসা না করে আল্লাহর উপর ভরসা করে। তিনি ভোগের জন্য সব জিনিস খোলা হাতে আমাদের দান করেন। ধনীদের নির্দেশ দাও যেন তারা অন্যের উপকার করে, সৎ কাজে ব্যস্ত থাকে, খোলা হাতে দান করে এবং তাদের ধন সম্পত্তির ভাগ অন্যদেরও দেয়। এতে তারা নিজেদের জন্য এমন ধন জমা করবে যা ভবিষ্যতে তাদের পক্ষে একটা শক্ত ভিত্তির মতো হবে, যেন সত্যিকারের যে জীবন তা তারা শক্ত করে ধরে রাখতে পারে। হে তিমোথিও, যা রক্ষা করবার জন্য তোমাকে দেওয়া হয়েছে তা ভালো করে রক্ষা করো। মিথ্যা জ্ঞানের, ভয়হীন বাজে কথা ও স্ববিরোধী শিক্ষা থেকে দূরে থাকো। কোনো কোনো লোক এই রকম জ্ঞানের দাবি করে ঈসাই ইমান থেকে দূরে সরে গেছে। আল্লাহ তোমাদের রহমত দান করুন।